তো এরপর আমরা পড়বো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ঠিক আছে, তো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আমরা দেখব বিবর্ধন ক্ষমতা। আধুনিক যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যেগুলো আছে তাদের বিবর্ধন ক্ষমতা প্রায় 2000-এর মতো হয়, মানে অর্থাৎ বস্তুর 2000 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। তো তো এখানে আমরা দেখতে পাবো যে কৌণিক বিবর্ধনের রাশিমালা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কৌণিক বিবর্ধন এম সমান হয়ে থাকে ডি ডিভাইডেড বাই এফ ই প্লাস ওয়ান ইন্টু এল বাই এফ ও মাইনাস ওয়ান। এগুলো কি না এগুলো আমরা একটু পরপর করে বুঝতে পেরে যাবো। তারপরে এই এইটাকে যদি একটু অ্যাপ্রক্সিমেশন করা হয় তাহলে এটা পাওয়া যাবে, নিচেরটা এম সমান পাওয়া যাবে ডি এল ডিভাইডেড বাই এফ ও ইন্টু এফ ই। এবারে দেখো আমরা যে বেসিক বেসিক মানে স্ট্রাকচার অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখেছি যে কম্পাউন্ড মাইক্রোস্কোপে কি হয় না, দুটো লেন্স থাকে, উত্তল লেন্স থাকে। যে উত্তল লেন্সটা বস্তু সামনে থাকে তাকে অভিলক্ষ বলি, ইংরেজিতে বলা হয় অবজেক্টিভ, এবং এর ফোকাস দৈর্ঘ্যকে আমরা অবশ্যই কি বলবো এফ ও। অবজেক্টিভ এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ ও, তার মানে এটা অবজেক্টিভের আলোক কেন্দ্র, তাহলে এটা হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্য, এবং এই দূরত্বটাকে আমরা কি বলবো এফ ও। ঠিক আছে, আচ্ছা বস্তুর কাছে যে উত্তল লেন্সটা থাকে সেটাকে আমরা কি বলি অভিলক্ষ, এবং অভিলক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরে, নির্দিষ্ট দূরে যেটাকে আমরা বলি এল, এই এল দূরত্বে আরেকটি উত্তল লেন্স থাকে যেটাকে বলা হয় অভিনেত্র। অভিনেত্রতে অভিনেত্রর কাছে আমার চোখটা থাকে বলে এই লেন্সটাকে বলা হচ্ছে অভিনেত্র। মানে বেসিক্যালি আমরা এখানে তোমার হচ্ছে চোখ দিয়ে ফাইনাল ইমেজটা আমরা দেখতে পাবো। তো কিভাবে ইমেজ ফরমেশন হচ্ছে সেটাও আমরা দেখাবো। তো তাহলে কি বললাম যে এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বেসিক স্ট্রাকচার হচ্ছে যে একটা ধাতব নলের মধ্যে এই দুটো লেন্সকে পেস্ট করা থাকে। তো যে লেন্সটা বস্তুর সামনে থাকে সেটাকে বলা হয় অভিলক্ষ, আর যে লেন্সটা সামনে আমার চোখ থাকে সেটাকে বলা হচ্ছে অভিনেত্র। তো আঁকার মধ্যে একটু ভ্যারিয়েশন আছে দেখতে পাচ্ছ, আঁকতে তোমাকে আমি কিভাবে আঁকতে হবে সেটা আমি বলে দেবো, এবং তোমাকে এটাকে বার তিনেক বার প্র্যাকটিস করে প্র্যাকটিস করলে তুমি আঁকতে পারবে। তো তুমি দেখতে পাচ্ছ এই লেন্সটা তুলনামূলক ছোট আকারের, এবং এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য অনেক কম হয়, আর এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য অভিলক্ষের থেকে অনেকটাই বেশি হয়। এই লেন্সটা একটু মোটা হয় আর এই লেন্সটা একটু পাতলা হয়, এবং এর বক্রতা অনেকটাই বেশি হয় আর কি। তো এখানে বেসিক যে ইমেজ ফরমেশন প্রসেসটা সেটা আমরা পরপর বলে দেব। অভিলক্ষ আর অভিনেত্রের মাঝখানে কি থাকে, একটা দূরত্ব থাকে, গ্যাপ থাকে, সেই দূরত্বটাকে আমরা এল বলবো। আচ্ছা তাহলে এই কৌণিক বিবর্ধনের যে রাশিমালাটা আমাকে প্রমাণ করতে হবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, তার রাশিমালাগুলো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এই এফ ওটা আমরা অলরেডি বলে নিয়েছি যে এফ ওটা হচ্ছে এফওটা হচ্ছে এই অভিলক্ষের ফোকাস, যেটা কিনা আমি চিত্রে দেখেছি, আর এফইটা হচ্ছে অভিনেত্রের ফোকাস, অভিনেত্রের ফোকাস, অভিনেত্রের ফোকাসটা আমরা এটা দেখাচ্ছি, যেহেতু ফোকাসটা একটু বড় সেটা হচ্ছে অভিনেত্রের ফোকাস, অভিনেত্রের ফোকাস এফই, অভিনেত্রের ফোকাস এফই, তুলনামূলক এটা একটু বড় অভিলক্ষের থেকে, এটা অবশ্যই বড়। তো এখানে ইমেজ ফরমেশন যেটা হচ্ছে তোমাকে আমি দেখাবো, প্রথমে হচ্ছে অভিলক্ষের সামনে বস্তু রাখতে হবে এবং সেই বস্তুর একটি বিবর্ধিত সদ্বিম্ব তৈরি হবে। অভিলক্ষ প্রথমে কি করবে না বস্তুর একটি বিবর্ধিত সদ্বিম্ব তৈরি করবে সেটা ফার্স্ট ইমেজ হবে, এবং এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, এটা বিবর্ধিত সদ্বিম্ব, বিবর্ধিত সদ্বিম্ব বস্তুর ফার্স্ট ইমেজ এটা হচ্ছে, যেটা কিনা অভিলক্ষ তৈরি করছে বিবর্ধিত সদ্ প্রতিবিম্ব। এই বিবর্ধিত সদ্ প্রতিবিম্বটা বস্তু হিসাবে কাজ করছে অভিনেত্রের ক্ষেত্রে, অর্থাৎ এই অভিনেত্রের ক্ষেত্রে বস্তুর দূরত্বটা এইটা, এই এই ফার্স্ট ইমেজটা যেটা অভিলক্ষ তৈরি করছে সেইটা বস্তু হিসাবে কাজ করবে। তো এই এবারে আমি দেখতে পাচ্ছি স্ট্রাকচার অনুযায়ী যদি অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য এফই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট ইমেজটা এমন ফরমেশন হয়ে যায় যেটা অভিনেত্রের ফোকাসের আন্ডারে হয়ে যায়। তো অভিনেত্রের যদি আলোক কেন্দ্রকে আমরা ই বলি,
অভিনেত্রের আলোক কেন্দ্রকে যদি আমরা ই বলি, তাহলে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে কিন্তু ফার্স্ট ইমেজটা যেটা তৈরি হয়েছে অভিলক্ষ দ্বারা সেটা কিন্তু পড়ে যাচ্ছে। আর এই অভিনেত্র তখন কি করবে, না অভিনেত্র করবে কি না, এই বস্তুটার বিবর্তিত একটা অসৎ বিম্ব তৈরি করবে যেদিকে বস্তু আছে সেদিকে, দিয়ে সেটাকে আমরা ফাইনাল ইমেজ বলবো। এইটা হচ্ছে দেখো ফাইনাল ইমেজ। তাহলে আঁকার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করবে, কি পদ্ধতি অনুসরণ করবে, ফার্স্ট অফ অল তোমরা একটা ছোট দেখে লেন্স আঁকবে, সেখানে বস্তু আঁকবে, দিয়ে যেটা উত্তল লেন্সে যেটা বিবর্ধিত সদ্বিম্ব আঁকতে হয় একটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে ফোকাসের থ্রু দিয়ে চালিয়ে দিতে হবে, আর একটা সোজাসুজি আলোক কেন্দ্রের থ্রু দিয়ে চালিয়ে দিতে হবে। এবং রশ্মিটা কাটার পর কিন্তু থামা চলবে না, রশ্মি দুটোকে চালিয়ে দিতে হবে এবং এমন ভাবে চালাবে যাতে কিনা অভিনেত্রে গিয়ে পড়ে। তো অভিনেত্রে কি হচ্ছে না, ফার্দার কি হবে, অভিনেত্রে ফার্দার কি হবে, সেই রশ্মি দুটোর প্রতিসরণ ঘটবে এবং সেটা কনভার্জিং ইন নেচার হবে, এবং এমন কনভার্জিং ইন নেচার হবে যারা কিনা আবার বিবর্ধিত করলে ফাইনাল ইমেজটা ফর্মেশন হতে পারে। তো এই পদ্ধতি অনুসরণ করে তোমরা বাদ তিন একবার প্র্যাকটিস করবে, তবে এই ছবিটা তোমরা আঁকতে সক্ষম হবে। তো আবার বলে রাখি, অভিলক্ষ অভিনেত্রের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা এল বলছি, অভিলক্ষের ফোকাস দূরত্বটাকে এফও বলছি, অভিনেত্রের ফোকাস দূরত্বটাকে আমরা এফই বলছি। আচ্ছা, প্রথমে কি হচ্ছে, অভিলক্ষে তারা বস্তুর সদ্বিম্ব তৈরি হচ্ছে, যে সদ্বিম্বটা অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করছে, এবং এই অভিনেত্রটা এই যে বস্তুটার একটা ফাইনাল অসদ্বিম্ব তৈরি করছে যেটা কিনা খুবই বিবর্ধিত, বস্তুর থেকে খুবই বিবর্ধিত। তাহলে দেখো পরিষ্কার করে এটা বোঝা যাচ্ছে যে এই বস্তুটার ডবল ম্যাগনিফিকেশন হচ্ছে। ফার্স্ট অফ অল এই অভিলক্ষ একটা সিঙ্গেল ম্যাগনিফিকেশন করছে, যার ফলে এই ফার্স্ট ইমেজটা ক্রিয়েট হচ্ছে। এই ফার্স্ট ইমেজটা আবার অভিনেত্রের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে তৈরি হওয়ার কারণে এ আবার ডবল বার ম্যাগনিফিকেশন করছে, মানে সেকেন্ড স্টেজ ম্যাগনিফিকেশন, যার ফলে আমি কিন্তু ফাইনাল ইমেজ পাচ্ছি, এবং যে ফাইনাল ইমেজটা বস্তুর থেকে বহুগুণে বড়। তো দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ইউ হ্যাভ টু এক্সপ্রেস দ্য অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ইন দিস নিউমেরিক্যাল ফর্ম, ইন দিস এক্সপ্রেশন ফর্ম, ঠিক আছে। তো তোমরা এটা কিভাবে তুমি এক্সপ্রেশনটা নিয়ে আসবে, তো কিছুই নাই, আমরা লেন্সে কি পড়েছিলাম যেহেতু ডবল ম্যাগনিফিকেশন হচ্ছে, মানে ডবল স্টেজ ম্যাগনিফিকেশন হচ্ছে, তাহলে ফার্স্ট অফ অল অভিলক্ষের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা কত হচ্ছে সেটা হিসাব করবো, দিয়ে অভিনেত্রের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কত হচ্ছে সেটা হিসাব করবো। তো একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে স্যার এই যে অভিনেত্র এটাও তো উত্তল লেন্স, এবং উত্তল লেন্সে যদি ফোকাসের আন্ডারে অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যদি বস্তু থেকে যায় তাহলে কি হয়, তার বিবর্তিত অসদ্বিম্ব হয়, এবং যার কৌণিক বিবর্ধনের রাশিমালা আমরা কিন্তু অলরেডি সরল অনুবীক্ষণ যন্ত্রে পড়ে এসেছি। তাহলে অভিনেত্রের যেটা বিবর্ধন, অভিনেত্রের ক্ষেত্রে যেটা বিবর্ধন আমি পাবো, অভিনেত্রের ক্ষেত্রে যেটা আমি বিবর্ধন পাবো, অভিনেত্রের ক্ষেত্রে যেটা আমরা বিবর্ধন পাবো যেটাকে আমরা এম ই বলছি, সেটা আমরা সিম্পল পাবো ওয়ান প্লাস ডি বাই এফ করেছিলাম না, সেইখানে কিন্তু আমরা এফ ই ইউজ করব, যেহেতু এফ ইটা হচ্ছে এই অভিনেত্রের ফোকাস দূরত্ব। আর এই ডিটা কি না, এই ডিটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে যে ইমেজটা তৈরি হচ্ছে, মানে এই অভিনেত্র ফাইনালি যে ইমেজটা তৈরি করছে এটা হচ্ছে ফাইনাল ইমেজ, মানে এটা হবে তোমার হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, সেটাকে আমরা ডি হিসাবে ডেজিগনেট করেছি। তো অনেকের ক্ষেত্রে অঙ্কেতে ডিটা নাও বলা থাকতে পারে, ডিটা বলা থাকতে পারে, ডিপেন্ডিং অন দ্য প্রবলেম, প্রবলেম পড়লেই বুঝতে পারা যাবে। তো আমরা থিওরির শেষে একটা দুটো প্রবলেম আমরা করে নেবো, তাহলে কিন্তু পুরো বেসিক থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে তো স্যার একটা বিবর্ধন তো আমরা অলরেডি পেয়ে গেছি সরল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, যা করেছিলাম সেই বিবর্ধনের রাশিমালাটাই থাকছে, আর এটার ক্ষেত্রে বিবর্ধন বের করা তো কোনো ব্যাপার নেই। এটার ক্ষেত্রে বিবর্ধন কি না, এর ক্ষেত্রে আমরা উত্তল লেন্সের সাধারণ সমীকরণ বানিয়ে দেবো, এবং উত্তল লেন্সের সদ্বিম্ব গঠন হচ্ছে তার শর্ত আমরা লাগিয়ে দিয়ে বিবর্ধনটা বের করব, যেটাকে আমরা এম ও বলবো। তো এম ও আর এম ই এদের দুজনের গুণফল করলে কি পাওয়া যাবে, আলটিমেট